নমস্কার আমরা রয়েছি সোজা কথা সোজা কথায় আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব যার দেখা মেলা ভার যার সঙ্গে কথা বলার সময় নেই যিনি দিনরাত চব্বিশ ঘন্টা ব্যস্ততার মধ্যে থাকেন তার সঙ্গে আমরা নাটক চলচ্চিত্র এবং তার ব্যক্তিগত জীবন উনি কী করছেন কোথায় করছেন সমস্ত কিছু আমরা সোজা কথায় ওনার সঙ্গে কথা বলবো উনি হচ্ছেন অসমের জনপ্রিয় চিত্রশিল্পী বা জনপ্রিয় নায়ক কৌতুক অভিনেতা উনি জনপ্রিয়তা তার কম নেই উনি আমাদের সবের সবের প্রিয় আমাদের সিদ্ধার্থ মুখার্জি আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি সিদ্ধার্থ দাদা নমস্কার আপনার মাধ্যমে আজকে যারা যারা দেখছে সবাইকে আমার প্রণাম কি বলবো আপনি অনেক কথা বলে দিয়েছেন যেটার আমি যোগ্যই না মনে করি না যে আমি কি করছি কাজ করতে লাগে করে যাই কে কতটা জানে শোনে ওইসব নিয়ে মাথা ঘামি লাভ নেই তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কাজ করে যাওয়া সিদ্ধার্থদা আপনি অসমের নাট্য জগৎকে আপনি সমৃদ্ধ করেছেন বিভিন্ন লোকের সঙ্গে আপনি কাজ করেছেন আপনি চিনকম যে নাটক করেছেন রাভার সঙ্গে বামুনদেরকে নিয়ে সেই বিষয়ে একটু অভিজ্ঞতার কথা বা নাটক জগতে আপনার কী করে আসা দেখুন বেসিক্যালি আমি ছিলাম স্পোর্টসম্যান আমার প্রথম নাটক আরম্ভ হয় ভারতীয় গণনাট্য সংঘ থেকে যেখানটায় আমি প্রথম স্ট্রিট ড্রামা দিয়ে শুরু করি এবং সেই স্ট্রিট ড্রামাতে আমি আদিল আমরা সব জায়গায় জায়গায় ঘুরে ঘুরে আমরা নাটক করতাম তারপরে ধনঞ্জয় ছিল তো তখন অনিল দা তারপরে আপনার বিভুরঞ্জন চৌধুরী এইসব সবাই ছিলেন তারপরে শেষে নরেন পাটগিরি আপনার মৃদুল গুপ্তা এদের সঙ্গে আমি প্রথমে আমি আমার যাত্রা আরম্ভ করি তারপরের ক্ষেত্রে আমি চলে যাই সিগালে সিগালে বাহারুল ইসলাম ভাগীরথি দিদি তখনও বিয়ে হয়নি বাহারুলটা জাস্ট এসছে আপনার ই করে কী বলে এনএসডি ন্যাশনাল স্কুল অফ ড্রামার থেকে পাস আউট হয়ে তারপরে ভাগীরথ দিদির ই হলো তো নাটকের নাটক নিয়ে সত্যি কথা বলতে কি আমার ব্যাকগ্রাউন্ড আগে ছিল আমি স্পোর্টসম্যান কিন্তু স্পোর্টসম্যান থেকে যখন আমি নাটকের লাইনে যে নাটকের নেশাটা যে ঢুকলো আমার সেই ঢোকাটা তো আইপিটের থেকে কিন্তু নাটক নিয়ে বোঝা বা নাটক নিয়ে চিন্তাভাবনা করার এইসব যে টোটাল ব্যাপারটা যদি আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তো সেই জিনিসটা আমার সিগাল থেকে হয়েছে বাহারুলদা ভাগীরথী বা ওখানটায় আমাদের সঙ্গে আরও কিছু কিছু ছিল যেমন জ্যোতি নাথ ন্যাশনাল স্কুল অফ ড্রামার থেকে পাশ করে এসছে অনেক ছিল সবার সাথে করবার সৌভাগ্য হয়েছে কিন্তু আমি ন্যাশনাল স্কুল স্কুল অফ ড্রামাতে আমি পড়াশোনা করিনি কিন্তু এদের সংস্পর্শ পেয়েছি বা এদের মাধ্যমে ধরুন রবীন্দ্র দাস প্রসন্না এদের মাধ্যমে আমার যোগাযোগ হয়েছে তারপরে এদের সব কথাবার্তা সব শুনেছি এদের থেকে শুনে সেটা পরীক্ষামূলকভাবে চেষ্টা করেছি যে করতে পারি কি না তারপরে ওই করেই যাত্রা আরম্ভ হয়ে গেছে সেই থেকেই আর এটা তো একটা খুব কি বলবো মধুর মতন মিষ্টি ই তো তো সেই জন্য এই মধুটা খেয়ে নিলাম আর কি পবিত্র আভার সঙ্গে আপনার যেই চিনকম যে বামনদেরকে নিয়েও তাদেরকেও একটা সমাজে ব্যব মানে তাদেরকে সমাজে একটা শক্তিশালী হিসাবে রূপে তুলে ধরার যে প্রচেষ্টা সেটা কেমন ছিল সেটা দেখুন ব্যাপারটা হয়েছে কিন্তু যখন আমি এটা করেছি তখন আমার ওজন মাত্র একশো কেজি ছিল তো রাস্তা দিয়ে হাঁট হাঁটতাম যখন তখন আমাকে দেখে না মানে ও বাবা এত বড়ো মানুষ হয় নাকি মানে একটা কি ব্যাপার সেটা নিয়ে আমি এনজয় করতাম বিশাল এনজয় করতাম যে না কমসে কম আমাকে দেখছি এরকম করে ভয় পাচ্ছে দেখে অনেক ছোটো ছোটো ঘটনাও আছে ধরুন কখনো রাস্তায় দাঁড়িয়ে আছি কোনো একজন ভদ্র মহিলা আমাকে দেখেছে দাদা কথা আছে কী কথা আপনি আমার সঙ্গে ঘরে যাবেন হ্যাঁ এই টাইমে আমাকে ডাকছে কি ব্যাপার ঘরে যাব ঘরে ডাকছে কেস কি তো তখন তো আমি বিশাল ছিলাম না তো তারপরে যখন ঘরে গেলাম ঘরে যাওয়ার পর বসুন দরজা দেখি তালা মারা দরজা খুলছে তার তার আগেও টেনশন আমার যে খালি ঘরে ডেকেছি ভদ্রমহিলা একজন কী ব্যাপার কী হলো উনি তালা দাদা বসুন এখন বসলাম বসলাম চা খাবেন না জল খাবেন না যে জলই খাবো কারণ আমার তো গলা শুকিয়েছে তারপরে একটু পরে ভদ্রমহিলা বসে কথা টোথা বলা আর করছে বললাম এখন বলুন কেন ডেকেছেন তখন মাইনা আসুন ভিতরের পরে একটা ঘরেরই কাজ করে একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে করতে করতে আসলো বাচ্চাটা আমাকে দেখে আমি ভাত খাবো আমি মাছ খাবো আমি মার কথা শুনবো আমি পড়াশোনা করবো হ্যাঁ আমিও একটু পৌঁছ দিলাম আমি তখন বুঝলাম যে ব্যাপারটা কি কেন ডেকেছে কারণ আমাকে দেখে ভয় দেখে একটা ওই যে ছোটোবেলায় যে বাচ্চাদের যে বলতো না যে এবার গব্বরা যায় ওটা তো পরে এসছে কিন্তু তার আগে ধরুন আমরা যখন ছোট ছিলাম তখন গব্বর সিনেমার শুটিং হচ্ছিল তো আমরা ওই যে ভূত আসছি ভূত আসছে তো আমার চেহারাটা ভূতের মতন বোধ ছিল সেই জন্যই ছিল তো সেই জন্য সেই জিনিসটা অনেক দিন ধরেই মাথার মধ্যে একটা ছিল তো ক্রিয়েটিভ জিনিসটা তো আসে তো তারপরে আমি প্যারালি নাটকের সঙ্গে আমি কি করতাম এই সেটের কাজও করতাম একদিন পবিত্র আসলো এসে বলল যে দাদা কুচকার না তো ইন দি টাইম পবিত্রও মগজে ছিল যে বাউন বীরদের নিয়ে নাটকটা করবে কিন্তু সেটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল সেখানটা আমি ছিলাম একমাত্র বিশাল আকারের মানুষ এবং বাকি সব বাউন বীর ছিল যাদের ই বলা হয় বলা হয় তো দেখুন ব্যাপারটা হয়েছে কি উই আর অল হিউম্যান বিং কেউ বড় হতে পারে কেউ ছোট হতে পারে কেউ রোগা হতে পারে কেউ মোটা হতে পারে সবারই তো দুটো হাত দুটো পা পা আছে উই আর অল হিউম্যান বিইং তো সবার চিন্তাধারাটা একই আর একটা জিনিস আমি মা কামাকিকে খুব মানি আর তাছাড়া একটা জিনিস আমি জানি যে ভগবান আপনাকে কিছু যদি কম দেয় না কিছু জিনিস আপনাকে বেশি দেবে সেই জন্য কাউকে আন্ডারএস্টিমেট করা উচিত না এবং কাউকে হেও করা উচিত না আপনি দেখবেন অনেক ভালো ভালো স্পোর্টসম্যান আছে ভালো ভালো অ্যাথলিট মানে অ্যাথলিট আছে বা ভালো ভালো বিভিন্ন জায়গায় কাজ করছে বাউন্ডবিট বড় বড়ো সায়েন্টিস্ট আছে তারা বাউনবি বিশাল বিশাল মোটা আছে ভালো অ্যাক্টার কিন্তু ব্যাপারটা হয়েছে কি যে অ্যাজ এন অ্যাক্টার আমাকে এখন আমার শরীরটা কমবার পরে এখন ইয়াং জেনারেশন যারা আছে তারা আমাকে ক্যারেক্টার রোল দিচ্ছে আর সেই জন্য আমি ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার রোল করতে পারছি এখনকার দিনে কিন্তু আমি যখন আমার ক্যারিয়ার স্টার্ট করেছি অল ডাইরেক্টরস দে আর ইউজড বি ইউজ শব্দটা এই জন্যই বললাম তাদের মেন্টালিটিতে ছিল কি যে মোটা মানেই কমেডি একটা রোগা পাতলা ছেলে মানেই কমেডি আসামে ধরুন দীনবস্য বা কলকাতায় যেমন কাঞ্চন আছে তারপরে এরকম বাউন আমরা এখনও না যখন দেখি মানে মানুষের তাকানোটা এমন হয় যে চিড়িয়াখানায় যেমন জন্তুকে দেখছে সেরকম করে মানে একটা হাস্যস্ক তো সেই ব্যাপারটা ছিল কিন্তু এখনকার ইয়াং জেনারেশন যারা আছে যেসব ডায়রেক্টারের সাথে এখন আমি কাজ করছি তারা কিন্তু আমাকে নিয়ে বিভিন্ন ধরনের ক্যারেক্টার রোল যে আছে ক্যারেক্টার রোল করাচ্ছে এবং করছি হ্যাপি না ইট ইজ দাদা আরেকটা কথা আপনার থেকে জানতে চাইব যে অসমের গ্রামীণ অসমের গ্রামীণ অসমের প্রাণভোমরা হচ্ছে থিয়েটার সেই থিয়েটার জগতেও আপনি দাপিয়ে বেরিয়েছেন সেই সেই আর তার সঙ্গে যে সমস্যাটা অসমে দেখছি থিয়েটার শিল্পটা অর্থনৈতিকভাবে ভীষণ চাপের মুখে এটা আসামে না সারা ভারতবর্ষে এটা আসাম বললে ভুল হবে সারা ভারতবর্ষে কারণ ব্যাপারটা হয়েছে কি থিয়েটার যারা করে না প্রথম কথা হচ্ছে কি এখনো একটা জিনিস আছে দাদা আহ এটা একদিকে যেমন ভালো বলবো আমি তো নিজেকে ভালো বলে বলি কারণ যেহেতু অ্যাজ এ থিয়েটার আর্টিস্ট আমি মনে করি যে কোনো মানুষ যদি জীবনে চ্যালেঞ্জ নিতে না পারে হি ক্যানট সাকসেস আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে ঘাম ঝরাতে হবে রাতের পর রাত মশার কামড় খেতে হবে তবে শেষেই আপনি একটা স্টেজ পাবেন আজকে দাদা ফ্র্যাঙ্কলি স্পিকিং আজকে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন কেন আমি কোনো বড়ো মানুষও হইনি বড় মাপের অভিনেতাও হইনি আমি জাস্ট স্টিল ওয়ার্কার স্টুডেন্ট আমি কাজ করে যাচ্ছি কারণ শিখে যাচ্ছি আমি এখনও কিন্তু ব্যাপারটা কি হয়েছে একটা সময় রাতের পর রাত আমি মশার কামড় খেয়েছি আমি বলে না ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের থিয়েটার ওয়ার্কার যারা আছে তাদেরকে দেখবেন যে তারা কিন্তু কষ্ট করে সেই কষ্টটার মধ্যে দিয়ে না শেখাটা হয় আমি মনে করি রাতের পর রাত যারা ধরুন এসব ব্যাকগ্রাউন্ড সবাই তো সোনার চামচ নিয়ে জন্মায়নি দাদা সবাই তো সেই বাণী ঘরে ছেলে না বা কি বলে উচ্চবংশগ্রহণ উচ্চ পয়সালা ফিনান্সিয়াল সবাই তো সলভেন্ট হয় না আর আমি মনে করি লোয়ার মিডল ক্লাস এবং মিডল ক্লাস ঘরের থেকেই যারা কষ্টটা জানে যারা খিদেটা বোঝে তারাই পোর্ট্রেট করতে পারে কিন্তু আপনার ছিল এটা নেশা অভিনয়টা নেশা দেখুন নেশা বললে ভুল হবে নেশা বললে ভুল হবে এটা কি জানেন এটা আমার প্রেম বলতে পারেন ভালোবাসা বলতে পারেন পৃথিবীর সব কিছু একদিকে এটা আমার কাছে একদিকে স্টিল আজকেও আমি যদি কখনো শুটিংয়ে যাই আমার ঘর থেকে ফোন করে না কারণ জানে যে আমি ফোন উঠাবো না সেটা যত যাই হোক না কেন এবং ঘরে এই জন্যই যাই যখন যাই আমার যেহেতু মা বয়স হয়েছে আমি জাস্ট অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের নাম্বারটা দিয়ে যাই যে কোনো যদি বিশাল বিপদ হচ্ছে একে ফোনটা করো বা আমি আমার গাড়ির যে পাইলট আছে তাকে দিয়ে যাই ভাইটাকে যে তুই ফোনটা ধরবি কারণ ফোন ওর কাছে দিয়ে যাই এই জিনিসটা খুব বাজে ভালো জিনিস যেমন বাজেও সেরকম জিনিস ও মানে অশান্তি করে এটা আগে ছিল না ভালোই ছিল জানেন তো এখন এটা হয় না মানুষ মানুষকে খুব তাড়াতাড়ি মানে নিজের সামনে পেয়ে যায় দাদা আর একটা বিষয় থেকে জানতে চাইব যে অসমের চলচ্চিত্র অসমীয়া চলচ্চিত্র সঙ্গে আপনি যেমন জড়িত ছিলেন তেমনই আপনি মতো হ্যাঁ আরও বড় বড় মানে চলচ্চিত্র দুটো দুটোতে ফারাক কি আছে দুটোতে ফারাকটা কেমন কিছু নেই কিচ্ছু নেই ফারাকটা কিচ্ছু নেই খালি ব্যাপারটা হয়েছে কি যেটা আমি ফিল করি দেখুন প্রত্যেকটা মানুষের ইয়েটা আলাদা আলাদা প্রথম কথা হচ্ছে কি আসামে ঠিক সেই রকম হাউস নেই প্রোডাকশান হাউস সেই রকম নেই আর আসামে না মার্কেটিংটা খুব কম হয় যেমন ধরুন রাইটস বিক্রির কথা বলছি আমি রিসেন্টলি কিছু কাজ করে এসেছি কলকাতায় উইন্ডোজ প্রোডাকশনের নাম শুনেছেন শিবপ্রসাদ নন্দিতার সঙ্গে কাজ করেছি আমি টু যাই হোক তো ওদেরকে দেখেছি যে ওদের না কোনো প্রোডাকশন করলে ওদের কি হয় যেমন যেই হোটেলে আমাকে রেখেছিল হসপিটালিটি পার্টনার ওদের একটা মার্কেটিং টিম আছে তারপরে দেখছি যে শুটিং ইউনিটে যত মানুষ জল খাচ্ছে তো একটা কোম্পানির সাথে ওরা যোগাযোগ করেছে যত আর্টিস্টরা জল খাচ্ছে তা সেই টাইমটা যখন করেছিলাম করোনার পরে পরে করেছিলাম সেই শুটিংটা সেই জন্য জলটাও একটা পার্ট ছিল ইম্পর্ট্যান্ট পার্ট ছিল তো সেই জন্য ওরা কি করেছে যত শ্যুটিংয়ের ই আছে ওদের জন্য একটা স্পন্সারশিপ নিয়েছে থার্ডলি দেখেছি ইভিনিং টি টোটাল ইউনিটটা তো খাবেই ইভিনিং টি তো ওখানটায় কিছু কেকসের কোম্পানি যেমন নিয়ম ওরে এসব এইসব কোম্পানি টাম্পানি এদের সঙ্গে ওরা টাইপ করেছে তো এই ধরনের পাবলিক মানে যেটা প্রোডাকশানের টিম যেটা থাকে দেখুন ব্যাপারটা হয়েছে কি আপনার সিনেমা চলবে কিনা মানুষ দেখবে কিনা সেটা তো পরের কথা প্রথম কথা হচ্ছে কি যে টাকাটা আমি ইনভেস্ট করব সেই টাকাটা তো আমাকে উঠতে হবে আসামে সেই জিনিসটা এখনো ভালো করে হয়নি আমি মনে করি আসামে এখনো সেই সব দিকে কনসেন্ট্রেট করে না মানুষ আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি হল হল পাওয়াও যেমন দিকদারি দিকদারি হচ্ছে কারণ আমার রিসেন্টলি সিনেমা বেরোচ্ছে কেস্টু নগেন বলে একটা আসামির সিনেমা তো আমরা এখন আসামের সিনেমায় এই পর্যায়ে দাঁড়িয়ে গেছে বা আসামের ইউথ বা ইয়াং জেনারেশন যারা আছে ভালো ভালো ডাইরেক্টর যেমন ধনজিৎ বলুন তা আরও কিছু কিছু ডাইরেক্টর যারা আছে ইয়াং যে ডাইরেক্টর যারা আছে তাদের সঙ্গে কাজ করে একটা জিনিস দেখছি দে আর ভেরি সার্ফ এবং খুটি নাটি যেটা বলে তারা খুব ভালো করে জানে দে নোজ এভরিথিং বাট কেসটা কী হচ্ছে যে সিনেমাটা যে আমি চালাবো আমরা এখন হিন্দি সিনেমাকে ভয় পাইনি আসামের যারা সিনেমার অডি মানে ই আছি লেবার আছি লেবার তো আমরা লেবার বলছি নিজেকে আমরা যারা সিনেমার লেবার আছি তারা হিন্দি সিনেমাকে এখন ভয় পায় না বা হিন্দি গ্ল্যামার আমরা এখন ভয় পাই সাউথের সিনেমাকে পুষ্পা টু কবে আসছে কারণ ওদের পাবলিসিটি যেটা আছে ওদের পাবলিসিটি দেখুন মানুষকে জানাতে হবে তবেই তো মানুষ জানবে তবেই তো আপনার কাছে আসবে আপনি দেখবেন যে কোনো কিছু দুটো জিনিসের উপর নির্ভর করে এক হচ্ছে কোয়ালিটি কিন্তু কোয়ালিটিটা বানানোর পরে সেই কোয়ালিটিটা মানুষের কাছে পৌঁছতে হবে তো তারপরে ধরুন জিনিসটা খাওয়ার পরে মানুষ বলে বা ওই দোকানে মিষ্টিটা ভালো পাওয়া যায় মানে আপনি বলতে চাইছেন যে প্রচারে ঘাটতি রয়েছে প্রচারে অনেক ঘাটতি রয়েছে কারণ প্রচারের জন্য যে খরচাটা করা দরকার আমি তো মনে করি যে একটা সিনেমায় যদি একশো টাকা হয় সিনেমাটা বানাতে যদি চল্লিশ টাকা খরচা হয় তার দেড়গুণ খরচা করতে হয় পাবলিসিটিতে কারণ প্রথম কথা হচ্ছে মানুষকে জানাতে হবে মানুষ না জানলে কি করে যাবে আর দ্বিতীয় কথাটা হচ্ছে কি মানুষের কাছে পৌঁছতে হবে যেমন ভ্রাম্যমান গ্রামে গঞ্জে যাচ্ছে আপনি আসামের মানুষ যেহেতু নাটক নিয়ে আমাদের মানে কথাটা উঠেছে তো আমাদের মানুষ যারা আসামের গ্রামেগঞ্জের মানুষ আছে বেসিক্যালি তারা কি করে না যেমন কলকাতার মানুষরা বেড়াতে যাওয়ার জন্য পয়সা জমায় আসামের মানুষরা ভ্রাম্যমান থিয়েটার দেখবার জন্য বছরে একটা ভ্রাম্যমান থিয়েটার আসবে সেই জন্য বছরে আমার এত টাকা খরচা আছে সেই টাকাটা জমায় কিন্তু তো আজকে ভ্রাম্যমানটা এত পপুলার হয়ে গেছে তার কারণ কি মানুষের মাঝখানে গেছে আপনি যে কোনো ভ্রাম্যমান প্যান্ডেল দেখবেন কখনো খালি যায় না কিন্তু সেটা এ ক্যাটাগরি হোক ভ্রাম্যমান হেঙ্গুল ঠেঙুলদের কথা তো আলাদা হেঙ্গল বা আবাহন থিয়েটারের কথা তো আলাদা দে আর এ ক্যাটাগরি থিয়েটার কিন্তু বি ক্যাটাগরি আছে সি ক্যাটাগরি আছে এইসব ক্যাটাগরির যেসব থিয়েটারগুলি আছে তারাও কিন্তু আপনি দেখবেন যে অডিয়েন্স কিন্তু ফুল থাকে কারণ তারা মানুষের কাছে পৌঁছতে পেরেছে এই এইরকমও কি হতে পারে যে অসমের যে সংবাদ মাধ্যমরা রয়েছে তারা ধরুন যে এটা মঞ্জু বড়ার ফিল্ম তার আমি সমালোচনা বেশি করব। এটা সঞ্জীব নারায়ণের ফিল্ম তার আমি আলোচনা করব সমালোচনা করব না এই এইরকমও কি হচ্ছে নাকি সংবাদ মাধ্যমে যে প্রচার কাউকে বেশি দিচ্ছে কাউকে কম দিচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে কি কয়েকজন সম্বন্ধে কোনো কথাই বলা যায় না আর আমি তো বলবোই না প্রথম কথা হচ্ছে সংবাদ মাধ্যম আপনার সঙ্গে কথা বলছি আপনি এই কথাগুলো কি মিউজিক লাগে কি করবেন সেজন্য আপনারা নমস্য ব্যক্তি আমি কাউকে কোনো দোষ দেব না প্রচার মাধ্যমটা কি জানেন তো আমি বলবো তা আমার দোষ আমি বোধ আপনার কাছে পৌঁছতে পারিনি আমি কাউকে কোনো দোষগুণ বলবো না আমি মঞ্জু বাইদকেও বলবো না আমি সঞ্জীব হাজারিকাকেও বলবো না আর আজকের দিনের যেসব ছোট ডাইরেক্টর যারা আছে মানে ছোট ডাইরেক্টর মানে মিনস ছোট সাপ হ্যাঁ হ্যাঁ ছোটো সাপ কারণ বড় সাপেরও যেরকম পয়জন আছে ছোট সাপেরও সমানই ছোটো সাপেরও তো সমান পয়জন আছে তো তাদেরকে ধরুন আমরা এখনো ফাইন্ড আউট করতে পারিনি তো বেছে নেওয়ার দায়িত্ব বা তাকে লাইমলাইটে নিয়ে আসার দায়িত্ব তো আপনাদের দাদা আপনার থেকে আরেকটা কথা জানতে চাইব যে আপনি একজন বাঙালি হিসেবে নিজেকে কখনো তুলে ধরেননি কিন্তু বাংলাতে আপনার অনেক ছবি হয়েছে বাংলাকে আপনি ধরে অনেক কি লোক ধরেন দিল্লি মুম্বাই কলকাতা পালিয়ে গিয়ে নাম করেছে আপনি এখানে থেকে এখানে মানে অসম বা উত্তর পূর্বাঞ্চলের বা মানে আলিপুরদুয়ারের মেয়ের সঙ্গে আপনার বিয়ে হয়েছে তথাপি আপনার একটা স্কোপ ছিল যে পশ্চিম বাংলায় আপনি কিছু করার করলেন না কেন ব্যাপারটা হয়েছে কি প্রথম কথা হচ্ছে কি যে আজকে তো প্রথম আমি বাংলা ইন্টারভিউ দিচ্ছি আসামে বসে এক দুই নম্বর কথা হচ্ছে কি যে আমি কখনো জন্ম যেহেতু আসামে হয়েছে আমি নিজেকে কখনো বাঙালি বলে তো আমি জানি না কারণ কেউ কখনো আমার সাথে উড়িয়াতেও কথা বলে কেউ কখনো হিন্দিতেও কথা বলে আর সারাদিনে আমিও ঘরে অ্যাসামিসেই কথা বলে ওরা রা অভ্যাস আমার হয়ে গেছে যেহেতু আমি জন্মসূত্রে আসামে সেই জন্য আসামে কি নেই আপনি দেখুন চারদিকে তাকাবেন সবুজে ঘেরা আর সবুজের মধ্যে যে কত রঙ সাজিয়ে আছে সেটাই শেষ হয় না এইসব দেখবার পরে এইসব ওয়েবস দেখবার পরে তারপরে দেখি যখন দিল্লি হোক বম্বে হোক যারা থিয়েটারের রিসার্চ স্কলার যারা আছে তারা সব আসামে আসে নর্থ ইস্টে আছে তো তারা এসে একটাই কথা বলে যে আসামে এত ফোক আছে এত থিয়েট্রিক্যাল এলিমেন্টস আছে যে জিনিসটা ভারতবর্ষের কোথায় নেই সেই জন্য আমি তো নিজেকে গর্ববোধ করি যে আমি আসামে আছি আর দ্বিতীয় কথাটা থাকলো হলো বেঙ্গল বেঙ্গলে যখন আমি যাই অ্যাজ এ গেস্ট যাই ওয়েস্ট বেঙ্গল ইজ মাই নেবারিং স্টেট আর যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মেয়েকে আমি বিয়ে করেছি সেই জন্য আমার শ্বশুরবাড়ি টাইপের তো তো নিজের বাড়ি যদি বলা যায় সেটা তো আমার আসাম দাদা তো ওই একটা কথা আছে না শ্বশুরবাড়িতে বেশি যাওয়া জামাই ঠিক না না আদরটা কমে যায় সেই জন্য আমি বেঙ্গলে যেতে চাই না আমি চাই যেহেতু এখানটায় জন্মেছি আমার শেষ শ্বাসটা জানি এখানটাই বেরোয় জননী জন্মভূমি এসছে তো আসামে জন্ম তো সেই জন্য আমি পরোক্ষভাবে বলুন প্রত্যক্ষভাবে বলুন আমি যখন খেলেছি তখনও আসাম টিম হয়ে খেলেছি তো আসাম ছেড়ে আমি যাব কেন আসামে যে মধু আছে আসামে যে সৌন্দর্য আছে একটা কি জানেন তো একটা মানুষ না কিছু জিনিস ভালো লাগে আর একটা কিছু জিনিস না মানুষ বাইন্ডিংয়ে করে তো ভালো লেগে যদি যে কাজটা করা যায় সেই কাজটা আমি মনে করি ভালো লাগে সেই জন্য আসামকে তো ভালোবেসে ফেলেছিস কারণ জন্মসূত্রে যেহেতু আসামে জন্ম আমার আসাম ছেড়ে আর কোথাও যাবো না কারণ আমার বন্ধু বান্ধব অনেকেই চলে গেছে এই সেই মহানগরী বম্বে মহানগরী বা বাইশের মহানগরী হ্যাঁ যাবো একদিন দুদিনের জন্য যাব ঘুরবো বেড়াবো ঠিক আছে কখনো কেউ ডাকলো কাজের জন্য গেলাম করলাম চলে আসলো করেছিও আমি সাউথের সিনেমাও করেছি বা ধরুন হিন্দিতেও কিছু কাজ করছি যেগুলি ধরুন জি টিভি টিভিতে বেরিয়েছে তো ঠিক আসা নিজের ঘরটাকে ফেলে যাওয়া যায় দাদা আজকের দিনে জুবিন গার্গের বিশ্ব বাংলায় যে পরিচিতি বা হার্থব। যে পরিচিতি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন বাঙালি হিসেবে অসমে অসমে চলচ্চিত্র জগতে আপনাকে দেখেছি প্রচুর শ্রদ্ধার সঙ্গে আপনাকে সবাই শ্রদ্ধা করে সম্মান করে এবং মানে বাংলাতে আপনি সেভাবে মানে পশ্চিমবঙ্গে সেইভাবে আঁকড়ে রাখলেন না কেন বা পশ্চিমবঙ্গকে ধরে আপনি মানে কেন এগিয়ে যেতে চাইলেন না দেখুন জুবিন যেই লেভেলের শিল্পী আহ জুবিনের কথাই আলাদা কারণ জুবিনের মতন ভার্সিটাল সিঙ্গার খুব কম আছে আর দ্বিতীয় কথাটা হচ্ছে কি যে শিল্পীর আদরটা বেঙ্গল দিতে জানে তো বেঙ্গল দিতে জানে বেঙ্গলের মানুষরা দিতে জানে সেই জন্য আমি বলছি না আসামের মানুষের কথা আসামের যারা বাঙালি আছে তারা কিন্তু না খুব কম গুনে বলা যাবে এক দুই তিন চার তো যাই হোক মানে কি আসামের বাঙালিদের ব্যাপারটা হয়েছে কি তারা কি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত সেটা বললে ভুল হবে আমি আসামে থাকব আমি রবীন্দ্রনাথ বলবো আমি নজরুল বলবো আমি বিষ্ণু রাভাকে জানবো না ওয়াই আমি লক্ষ্মীনাথ বেশবরুয়াকে সে জানবো না ওয়াই আমি যেখানটায় জন্মেছি যেটা আমার ঘর ঘরটাকে তো আমাকে জানতে হবে রবীন্দ্রনাথকে জানবো একশোবার জানবো উনি তো বিশ্বকবি ওনাকে আমার জানতেই হবে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে বিষ্ণুরাভাকে তো জানতে আপত্তি নেই না সেই অ্যারোগেন্সিটা কেন সেই সব জন্য কখনো কখনো আমার সঙ্গে অনেকের মতের অমিল হয় ম্যাক্সিমাম মানুষ আমাকে পছন্দ করে না কিছু কিছু মানুষ আমাকে পছন্দ করে আমিও অল্প একটু পাগল টাইপের মানুষ তো এই জন্য আমিও চিন্তা করি যে আমার হাতটা যদি কেটে যায় পেনটা তো আমাকেই নিতে লাগবে সেই জন্য হাতটাকে সবসময় আমি শরীর রাখি বাঁচিয়ে রাখবার জন্য চেষ্টা করি সিম্পল ইজ দ্যাট আর জুবিন তো খালি বেঙ্গলে বিখ্যাত না জুবিন সারা ভারতবর্ষে বিখ্যাত পাপন সারা ভারতবর্ষে বিখ্যাত কারণ মানে আমরা নিজেকে ধন্য বলি ধন্য মনে করি যে জুবিন আসামের পাপন আসামের ওরা কিন্তু বিশ্ব দরবারকে নিয়ে দরবারের কাছে পরিচয় দিয়ে দিচ্ছে নিজেকে সেই জন্য ওদের সঙ্গে আমার একটা ছোটো সাধারণ মানুষের তুলনা করা দাদা আরও একটা বিষয় থেকে জানতে চাইব যেমন আপনার পশ্চিমবঙ্গে বর্তমানে বিধায়ক রয়েছেন কাঞ্চন মল্লিক তৃণমূল কংগ্রেসের শাসক দলে তিনি বিধায়ক আপনার পরম বন্ধু তো অভিনেতার পরে ট্রেন্ডিং দেখা যাচ্ছে রাজনীতিতে যোগদান করা তো আপনার কেমন লাগে রাজনীতির বিষয়টা বা আপনার কি সেরকম কিছু অভিপ্রায় বা মনে চিন্তা আসে নাকি আমার খুব ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে রাজনীতিক যারা নেতা আছে তাদেরকেও খুব ভালো লাগে যারা রাজনীতি করে তাদেরকেও খুব ভালো লাগে কিন্তু ব্যাপারটা হয়েছে কি রাজনীতি করতে গেলে অনেক পড়াশোনা করার দরকার আছে কারণ আমি মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে কিভাবে নিজেকে সংযত রাখতে হবে কিভাবে কি করতে হবে সেই জন্য সেটারও একটা অধ্যয়নের দরকার তো সেই অধ্যয়নটা আমার করা তো হয়নি এখনও আর দ্বিতীয় কথাটা হচ্ছে কি থাক না যেখানটা আছি ভালোই তো আছি এখন তো দাড়ি ঠাড়িও পেকে গেছে চুলও পেকে গেছে দাঁতও আস্তে আস্তে পরা আরম্ভ হয়েছে যেটা নিয়ে চল চালাচ্ছি একটা নিয়ে থাকা ভালো ওটা এটা ছেড়ে আবার ওটাতে যাব ওটাতে সাইন করলে তো ভালো যদি হেরে যায় তো কি হবে এইসব চিন্তাভাবনা করি আর না দূরে থাকাটাই বেটার দাদা আরও একটা বিষয় জানতে চাইবো আপনার সঙ্গে যে আপনি পবিত্র রাভার সঙ্গে শুনেছি কিছু কাজ করছেন নির্দিষ্ট কাজ করছেন মানুষ নিয়েও আপনি কিছু ভাবনা রয়েছে মানুষ অভয়ারণ্যতে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি নিয়ে আপনি কিছু ভাবছেন কিছু কাজ করুন না না আমি পবিত্রর সাথে এটা কাজ করছি না আমি এই কাজগুলো করছি করছি মানে কি এই কাজগুলোর খালি মানুষ না কয়েকজন পাগলের সাথে আমার পরিচয় হয়েছে কারণ গুয়াহাটি শহরে যেহেতু থাকি গুয়াহাটি শহরটা একটা কংক্রিটের শহর হয়ে গেছে তো তো এখানটা না শ্বাস নিতে কখনো কখনো কষ্ট হয় তো শ্বাস নিতে কষ্ট হয় বলতে গেলে একটা শামসুরের কবিতার কথা মনে পড়ে গেলো যাই হোক এটা পড়াশোনাবো তো ওই কী কয়েকজন পাগল আছে পাগলের সাথে চলে গেলাম মানুষ বেড়াতে তো সেইখানটায় একজন ভাইয়ের সাথে পরিচয় হলো যে কি এখন সারা ভারতবর্ষের ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া যে আছে তার ডাক্তার একজন পাগল মানুষকে পেলাম যে কি আঠেরো বছর ধরে একটা সিনেমা করছে সেই সিনেমার এইবার রিলিজ দিয়েছে সিনেমাটা সে তখনও সেই সিনেমাটা করছিল তো তারপরে আমি যেহেতু একটা মানুষ তাকে বললাম যে দাদা আমাকে একটা চান্স চান্স দিও তখন ও আমাকে বলল যে কয়েকটা ক্রাইটেরিয়া আছে আমি কেন বলে একটা গন্ডার নিয়ে গন্ডার হতে হবে তোকে মানে ওই সিনেমাটা হয়েছে যে একটা গন্ডার একটা গর্তর মধ্যে পড়ে গেছিলো তারপরে ডাব্লিউটিআই ওকে রেস্কিউ করেছে করে নিয়ে তখন মানুষের গন্ডার ছিল না অনেক ছিল না তো তখন ওখান থেকে ওকে এখানটা নিয়ে এসছে তারপর আরও গন্ডার নিয়ে এসছে তারপরে ওর সঙ্গে মেল গন্ডারের সঙ্গে ওর রিলেশনশিপ হয় তারপরে বাচ্চা কাচ্চা হয় গন্ডারটা পরে মারা যায় তো তার উপরে সিনেমাটা বানিয়েছে তো এই সব কিছু পাগল মানুষ তারপরে ভরালি বলে একজন মানুষ আছে যে ভদ্রলোক ছবি আঁকতে খুব ভালোবাসে তারপরে একজন মানুষ আছে এ সনাতন বলে যে কি মানুষের গ্রামে গ্রামে গিয়ে যেসব স্প্রিং ভিলেজগুলি আছে মানে অভয়ারণ্যের পাশে যেসব ছোট ছোট গ্রামগুলো আছে সেই সব গ্রামে কী হয় যেসব শিকারীরা যখন আসে সেসব গ্রামের মানুষদের কাছেই থাকে কিন্তু শেল্টারটা সেখানটা নেয় কারণ গ্রামের মানুষরা জঙ্গলের রাস্তাটা চেনে তো তখন কি হলো সেই সব মানুষের সঙ্গে যখন সে গিয়ে সেই সব মানুষদেরকে বোঝায় তো সেই একটা গ্রুপের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল তো আমি গেছিলাম সত্যি কথা বলতে গিয়ে আমি গেছিলাম শ্বাস নিতে তখন ওরা বললো যে সিদ্ধার্থ দা আপনাকে নাটক করতে হবে কাকে নিয়ে নাটক করব। আমরা ছেলে দেবো আমরা মেয়ে দেব চলো গিয়ে দেখি যে যাদের সাথে কথা বলতে যাব তাদের ঘরে কারেন্টই যায়নি বাস্তব চিত্র অসমের অনেকের ঘরে কারেন্টই যায়নি তো যাই হোক যাদের সাথে বলবো কথা মানে বলছি যারা আমার আর্টিস্ট হবে তাদের যখন জিজ্ঞাসা করছি কি নাম তোমার হুম স্কুল স্কুলের বাচ্চা ছোট ছোট তো যাই হোক অনেক সেটা আবার কোনো দিন বসে বলবো সেই স্টোরিটা তো এমন সব বাচ্চাকে নিয়ে নাটক করলাম সেই গ্রাম সেই সে এই গ্রামের থেকে দশ জনকে নিলাম যারা মাইনরিটি সম্প্রদায়ের ছিল তারপরে ধরুন বড়ো বাচ্চাকে নিলাম রাভা সম্প্রদায়ের বাচ্চাকে নিলাম নেপালি সম্প্রদায়ের বাচ্চাকে নিলাম আদিবাসী সম্প্রদায়ের বাচ্চাকে নিলাম এরকম করে প্রায় সত্তর বাহাত্তরটা ছেলে মেয়েকে নিয়ে নাটক আরম্ভ করলাম সেই নাটকটার নাম দিয়েছিলাম দই সেই নাটকটা মানে এই জন্যই বলছি যে মানুষ অভয়ারণ্যের কথা বলেছিলেন যখন আজকে আমার সাকসেস সেই জায়গাটায় যেসব ছেলেমেয়েরা নাম জিজ্ঞাসা করলে কথা বলতো না আজকের দিনেও সেই নাটকটা শো হয় কিন্তু সেটাতে যেসব আর্টিস্টরা পারফরমেন্স করে আজকের দিনে যারা পারফরমেন্স করে তাদের কাউকেই আমি চিনি না যেসব আমার পুরনো আমার আর্টিস্টরা ছিল তারাই এখন সেই সব বাচ্চাদের প্রিপেয়ার করে তার মধ্যে কিছু বাচ্চা সেদিন আমাকে লেখে আমাকে কেউ স্যার বলেন না কিন্তু ওই বাবাও বলে সিদ্ধার্থ দা মাও বলে সিদ্ধার্থ দা ওরাও বলে সিদ্ধার্থ সেদিন বাজারে গেছি মানুষের বাজারে দুটো মেয়ে আসছে দাদা এই ডায়েরি ডায়রি টু আছে মই দুখন নাটক লিখেছো সাবি শুন তো ইট যে স্যাটিসফ্যাকশান কিছু আছে তো তারপরে ওদের সঙ্গে এই প্রোগ্রামটা করবার পরে ওই প্রোগ্রামটা খুব সাকসেস হয়েছে তো আমি কিন্তু সেই প্রোগ্রামটা কোনো সংবাদ মাধ্যমে আমি পাবলিশ করাইনি কারণ করে কি হবে আমি তো শহরের মানুষের জন্য সেই প্রোডাকশনটা করিনি সেই মানুষটা সেই প্রোডাকশানটা ছিল যে ডাব্লিউটিআর থ্রো যখন করেছি গ্রামের মানুষরা যাতে সচেতন হয় সাবজেক্ট ম্যাটার ছিল দই মানে ওয়াটার জল যদি শেষ হয়ে যায় তবে কি হবে এটা ফ্যান্টাসি করে করেছিলাম তারপরে আরেকটা প্রোজেক্ট করলাম পাকে অরুণাচল সেটাতে আদি এরকম ছটা ট্রাইবসের বাচ্চাকে নিয়ে ওদের যে নাটকটা করলাম ওটা হচ্ছে মানস মানুষটা হচ্ছিলো ওটার সাবজেক্টটা ছিল আপনার অরুণাচলে একটা সময় না খুব ধরুন ধনেশ পাখি যেটাকে আমরা হর্নবিল বলি হর্নবিলের ঠোঁট কেটে ওরা ই বানাতো বা হর্নবিলের পাখা দিয়ে ওরা হেডগিয়ার বানাতো বা ইতি করতো তারপর ডাব্লুটিআর প্রচেষ্টা সেগুলো এখন ওই ঠোঁট ঠোঁট যেগুলি আছে না সেগুলি ফাইবারের করেছে এখন কারণ ওটা কিলিংটা কম হয়েছে তা তারপরে ওখানটায় বাচ্চা পাওয়া তো অসুবিধা হলো তো বিবেকানন্দ কেন্দ্রের বাচ্চা ঠাচ্চাদের নিয়ে খুব ভালো বাচ্চা যাই হোক ছটা ট্রাইবসের বাচ্চাকে নিয়ে ওই নাটকটা করলাম তো সেই নাটকটাও চলছে এখন তো এখন আমাকে ডাকছে আরও দু তিনটা জায়গায় ট্রাইবেল এরিয়াতে ও সে আর কিছু কিছু কাজ এই এদের যেহেতু ডাব্লিউটি এর কাজ তো ওরা প্রজেক্টটা নিয়ে কিছু কিছু বাইরেও দেখিয়েছে বাইরে বিদেশি কিছু কিছু ধরুন আফ্রিকার কিছু জায়গা টাকা এরাও এসব জায়গাও দেখিয়েছে তারা অ্যাপ্রিসিয়েট করছে এখন তারাও বলছে যে এটা নিয়ে কাজ করবে কি কাজ করবে তো মাঝখানে কিছু লেসি এইসব চলে দাদা যদি আপনি এই অভিনয় জগতে না আসতেন তাহলে আপনি কি স্পোর্টসম্যান হিসেবে থেকে যেতেন জানি না কি করতাম সত্যি কথা এটা ভুল আমি যে এটাতে না হলে ওটাতে কি করতাম জানি না কিন্তু হ্যাঁ একটা জিনিস জানি আমি খুব ভালো ভালো খাবার খেতে ভালোবাসি সেটা খেতাম আর ঘুমাতাম পুজোতে কী করছেন পুজোতে আড্ডা কোথায় হচ্ছে পুজোতে দাদা আমি থাকি না পুজোতে আমি চলে যাই বাইরে বাইরে চলে যাই বাইরে মানে কতটা দেশের বাইরে না না দেশের বাইরে যাই না পুজোতে আমার ঠিক ঠিকানা থাকে না পুজোতে আমার গাড়িতে আমি থাকি আমার ওয়াইফ আমার মেয়ে আমার মা এই চারজন আর আমার একজন পাইলট থাকে যেখানটা ইচ্ছা সেখানটা দাঁড়াব পুজোর পাঁচ দিন ন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আমি যে কোথায় থাকবো আমি এখনও ঠিক করি না কিন্তু মানে আমি একদম টোটালি পাঁচজন পাঁচজন বলে তো মানে আমরা চারজন ইয়ে আর আমার যে পাইলট ভাইটা থাকে এই পাঁচজন পাঁচজনের একটা ফ্যামিলি করে আমরা বেরিয়ে যাই কি হয় ওতে মানে আড্ডাটা কেমন হয় কি খাওয়া দাওয়া হয় কেমন কোথায় যান করেন দেখুন খাওয়া দাওয়া তো রেস্ট্রিকশন তো প্রথম কথা হচ্ছে প্রায়োরিটিটা থাকে পুজোতে কিছু কিছু পুজো আছে ঘরোয়া পুজো তো সেই সব জায়গায় ইনভাইটেশন থাকে তো কখনো আমার বন্ধু আছে বিশ্বনাথ পল্টু যে আছে বিশ্বনাথ বোস কলকাতার ওখানটায় তো ওখানটাও চলে যাই কখনও ওর ঘরের পুজো হয় তো ওখানটাও চলে যাই আর পুজো তো খাওয়া দাওয়া তো আমি থাকবো খাওয়া দাওয়া হবে না এটা কোনো কথা পুজোর পাঁচ দিন খাওয়া দাওয়ার ফুল রেস্ট্রিকশনের মানে যে ইটা আছে তালাটা আছে সেটা খুলে দেওয়া হয় এই পাঁচটা দিন তিনশো পঁয়ষট্টির মধ্যে পাঁচটা দিন নো মেনটেন্স নাথিং এলস আড্ডা যে যার মতন আড্ডা মা ধরুন মার এজ গ্রুপের সঙ্গে বসে আড্ডা মারছে আমার বউ মাঝে মাঝে ওর গ্রুপের সঙ্গে আড্ডা মারছে আমার মেয়ে আমার সঙ্গে কখনো কমপ্লেন দিচ্ছে আর আমার তো কোনো ঠিক নেই কোনো এজ গ্রুপ নেই এতটুকু এজ গ্রুপ আমার পার্টনার এইরকম এজ গ্রুপ যার সঙ্গে আমার অ্যান্টেনা মিলে যায় দাদা আপনার একটা বিষয় জানতে চাইবো যে আপনি নিজেকে মানে রোগা করার চেষ্টা করছেন নাকি আমি না না আমার বউ খেতে দেয় না আমার বউ রাগ হয়ে গেছে আমার বউ খেতে দেয় না জন্য রোগা হয়ে গেছে দাদা এই যে অসমের যে চলচ্চিত্রে একটা খারাপ অবস্থা চলছিলো এখান থেকে বোধহয় এখন একটু উত্তরণ ঘটছে একটু ডেভেলপ হচ্ছে তো আরও কি করে আমরা সবাই মিলে প্রচেষ্টা করে আরও অসমের চলচ্চিত্রকে কি করে আরও বেশি পপুলার বা জনপ্রিয় করে তুলতে পারি ব্যাপারটা কি হয়েছে জানেন তো প্রথম কথা হচ্ছে কি আমাদের প্রত্যেকে যারা কাজ করছি দেখুন করোনার পরে না আমি যেটা মনে করি করোনার পরে সারা পৃথিবীর মানুষের টেস্ট চেঞ্জ হয়ে গেছে কারণ এই যে যন্ত্রটা আছে করোনাতে যখন বসে গেল তখন এই যন্ত্রটার মাধ্যমে পৃথিবীর ভালো ভালো সিনেমা সবাই ঘরে বসে দেখে নিয়েছে কেউ তো কপিরাইট বিক্রি করেছে নেটফ্লিক্সে হোক বা কিছুতে হোক ওটিটি প্ল্যাটফর্মে দেখেছি তো সেই জন্য আগে যে ধারাটা ছিল অভিনয়ের ধারাটা ছিল সেই অভিনয়ের ধারাটা টোটালি এখন চেঞ্জ হয়ে গেছে এখন ধরুন হ্যাঁ ভাই আমি আসছি তোমার কাছে তুমি বস এসব চলে গেছে এখনকার যেটা অ্যাক্টিংয়ের ধারা এসছে আমি অ্যাক্টিংয়ের মানুষ যখন আমি অ্যাক্টিং নিয়ে কথা বলছি তো এখন অ্যাক্টিংয়ের ধারা যেটা এসছে সেটা হচ্ছে কি রিয়েলিস্টিক উইদাউট অ্যাক্টিং ইজ অ্যাক্টিং আজকের দিনে আজকালকার দিনে প্রযুক্তি যেটা আছে অনেক উন্নত হয়ে গেছে সেজন্য এখন খালি আসাম বলে না কন্টেন্ট বেস সিনেমা হয় এবং আমি যে বলছি ইউথরা বাইরে গিয়ে পড়াশোনা করে আসামেরই হোক বা বাইরের হোক ইয়াং জেনারেশন যে ধরনের কাজ করছে এখন আস্তে আস্তে হবে ইটস গ্রোয়িং একটা সব কিছু টাইম লাগে তো হবে কিন্তু এখন মানুষ সচেতন হয়ে গেছে দেখুন অডিয়েন্স যেরকম সচেতন হয়ে গেছে আগে ছিল অডিয়েন্স তারা এক ধারার জিনিস দেখেছে কিন্তু একই স্বাদের খেতে খেতে মানুষ একটা সময় ভালো লাগে না না এখন ধারাটা পাল্টে গেছে তো সেই ধারাতে আমাদের যেতে হবে তো সেইটা যদি করা এখন তো করছেই সবাই আসামে সেই জন্য উন্নত হয়েছে মানে ওটিটি প্ল্যাটফর্ম বা নেটফ্লিক্স ওই সমস্ত প্ল্যাটফর্মে যাওয়ার কথা বলছেন কি না না আমি টোটালিটি প্রোডাক্টসটা যেটা হচ্ছে আমি ওটা তো সেকেন্ডারি আমি বলছি যে টোটাল প্রোডাক্টসটা যে হচ্ছে এখন সেই ইসের মধ্যে হওয়ার মানে করতে হবে এবং করছেও দেখুন আসামে যে সিনেমা কয়েকটা সিনেমা ব্লকবাস্টার হিট হয়ে গেল রঘুপতি হলো বিদুর ভাই হলো পিখাস হলো তারপরে শেষে শিকারও মোটামুটি ভালোই যাচ্ছে তারপরে এখন যেসব সিনেমা হচ্ছে কিন্তু মাঝখানে কিছু সিনেমা গেছে বা চলছে যেসব সিনেমা খুব ভালো হয়েছে কিন্তু তারা হল পায়নি তাদের প্রডিউসারের কাছে সেই রকম পয়সা ছিল না জন্য তারা প্রচার মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে পারেনি কিন্তু ভালো ভালো সিনেমা হয়েছে কানিন বলুন বা আমিক বলুন এসব তো বিশ্ব দরবারে অনেক পুরস্কার নিয়ে এসছে কিন্তু আসামের কি জানি ওয়ান পারসেন্ট লোকও সেটা দেখতে পারেনি তার একটাই কারণ বলছি যে প্রচার প্রচারটা ভালো করে মানুষের কাছে পৌঁছায়নি মানুষ জানতে পারেনি আর সত্যি কথা বলতে কি আজকাল সবাই তো হলে গিয়ে সিনেমা দেখতে পারে না কারণ একটা হলে গিয়ে সিনেমা দেখতে গেলে একটা ফ্যামিলির দু হাজার টাকা খরচা আছে টিকিটের দাম আছে আপনি গেলে পপকর্নস তো খেতেই হবে সে তোমার বিশাল দাম তিনশো টাকা ছশো টাকা এত দাম খেতেই হবে তারপর ধরুন যাচ্ছেন যে ডিনারটাও বাইরেই করতেই হবে কারণ শখ আল্লাহ তো সবারই আছে না আজকে আপনি আপনার ছেলে নিয়ে খাওয়াচ্ছেন একটা হোটেলে আপনার স্যারাউন্ডিংয়ে যেসব মানুষ আছে তাদেরও ছেলে মেয়ে আছে তারাও তো চায় যে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি হলে যাব সিনেমা দেখবো বা ওদেরকে নিয়ে একটা ভালো হোটেলে বসে একটু খাবো তো সবাই তো অ্যাফোর্ড করতে পারে না সেই জন্য যে কোনো মাধ্যমগুলি যেমন ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো তো যেরকম করে যেতে হয় সেই এটা নিতে হবে ভালো হবে ডেফিনেটলি ভালো হবে দাদা আরও একটা কথা আর একটা বিষয় আমরা জানতে চাইব আলোচনা করতে যাব আপনার থেকে পরামর্শও চাইব যে অসমে দেখা গেছে অসমের চলচ্চিত্র সিনেমা হলগুলোকে তৈরি করার জন্য বা সিঙ্গেল প্ল্যাটফর্ম সিঙ্গেল পর্দার প্ল্যাটফর্মগুলো বানানোর জন্য দেখা যাচ্ছে সরকারের তরফ থেকে সরকার বলেছে আমরা তোমাদেরকে আর্থিক অনুদান দিব বা দিচ্ছে বা দিবে সেরকম পরিকল্পনা সরকার রয়েছে এই যে আমাদের অসমের চলচ্চিত্রের মানে একটা ফ্লেভার সারা দেশে বা আমাদের যে পুরনো সিনেমা ছিল আমাদের গর্বের বিষয় সেইগুলো নিয়ে তো এই চলচ্চিত্রকে সরকারের তরফে কি করণীয় আছে সরকার কি করতে পারে এই উদ্যোগকে আর দেখুন আমি কোনো কথাই বলবো না যে সরকার সরকার তো বলছে যে আমি সাপোর্ট করব কিন্তু সরকারের উপর আমি কেন মুখটা দিয়ে বসে থাকবো বলুন তো সব কিছু একটা মানুষ যদি বিজনেসম্যান হয় সে কি একটা হল বানাতে পারে না সেই রকম মানুষকে আসামে নেই সেই রকম পয়সা লাগে নেই আমরা কেন খালি পরমুখাপেক্ষী হয়ে থাকব আজকে সব কিছুতেই সরকারের দোষটা কেন দেব আজকে সিম্পল একটা কথা বলি গুয়াহাটি শহরে বন্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে গুয়াহাটি শহর হাহাকার গুয়াহাটি শহরের উপর দিয়ে নৌকো চলছে হ্যান করছে ত্যান করছে কেউ গান গাইছে কেউ পায়ের উপর পা উঠে বসে আছে দোষ টাকা সরকারের সরকার কি করতে পারে সাফাই করতে পারে ড্রেনটাকে ক্লিয়ারই করতে পারে আমার কাজ কি ওই জলের বোতলটা খেয়ে ওই ওখানটা ফেলা আমার কাজ কি ডাস্টবিনে জিনিসগুলো না ফেলে প্রথমে আমাকে সচেতন হতে হবে সব কিছুই যেন সরকার 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 ক্ষিধাটা কার সরকার না আমার মানুষ যে বলে না সবাই যে সরকারের মুখাপেক্ষী হয়ে থাকে সরকার আপনাকে কি করতে পারে সরকার আপনাকে একটা গাইডলাইন দিতে পারে সরকার আপনার পাশে এসে দাঁড়াতে পারে সরকার আপনাকে হেল্প করতে পারে চাই সে যে কোনো সরকার হোক আমি পার্টিকুলারলি যে পাওয়ারে আছে তার কথা আমি বলছি না কিন্তু দায়িত্বটা তো আপনাকে নিতে হবে খিদেটা কার আজকে যদি আপনার খিদে পায় আপনাকে তো খেতে হবে আপনি সরকারের মুখে কীভাবে বসে থাকলে হবে সরকার কবে আমাকে খেতে দেবে তবে আমি খাবো আপনার বাথরুম পেয়েছে সরকার কবে আমাকে ল্যাট্রিন বানিয়ে দেবে তবে আমি ল্যাট্রিনে যাব আপনি একেবারে মানে রাভার মতো সরকার থেকে কিছু নেওয়ার দরকার নেই সেরকম দেখুন সরকারের থেকে আমি কেন নেব সরকারের থেকে আমি কেন নিতে যাব বিষ্ণুরাভা ওনারা নমস্র ব্যক্তি আমার কথা সরকার বলে কোনো কথা নেই আমার খিদে পেয়েছে আমি করবো আই ওয়ান্ট ডু সামথিং সবাই মিলে করতে হবে সবাই তো আসবেই প্রথমে আমি তো ইনিশিয়েটিভটা নেই আপনি একটা ছোট্ট করে কথা বলুন তো আসামে ছোট ছোট হল বানানোর পয়সা কি কমতি মানুষের আছে আজকে শিলচরেই হোক বা যেসব করিমগঞ্জে হোক বা গৌহাটি শহরে হোক বা ডিব্রুগড়ে হোক বা ধুবরি হোক বা গোয়ালপাড়া হোক পয়সাওয়ালা মানুষ কি কাম আছে কম আছে কি না সরকার বানাবে সিনেমা হল তবেই আমি সিনেমা দেখব ওয়াই সরকার কি করতে পারে সরকার খুব বেশি হলে আপনাকে পারমিশনটা দেবে সরকার আপনাকে এটা হেল্প করবে সরকার আপনার কোনো কাগজপত্র বানাতে হবে সেটা হেল্প করবে দাদা আর একটা বিষয় বলবো যে অসমে অসময়ে বাঙালিদের কিছু সমস্যা রয়েছে রাজনৈতিক সমস্যা বা তাই কি ক্যাম্প বা এখন ক্লাস সিক্স আসছে এই সমস্ত বিষয়গুলো কি আপনাকে কখনো ভাবায় কি জিনিস আমি জানি না এগুলি কথা এগুলি নিয়ে আমি জানিও না কারণ এসব আমার সাবজেক্টের মধ্যে পড়ে না দেখি কিছু কিছু লোক এটা নিয়ে কথা বলছেন নিশ্চয়ই ওরা জ্ঞানী মানুষ এটা নিয়ে কথা বলছেন যে সাবজেক্টটা আমি জানি না কারণ ভোটার ডি ভোটার সি ভোটার এ ভোটার বি ভোটার বা এক্স ওয়াই জেড এম এন ও পি কিউ আর এস টি কী ভোটার কার ভোটার এগুলি আমি কিচ্ছু জানি না আমি জানি যে আমার যখন জন্ম হয়েছে এখানটায় আমার তো সব কিছুই আছে কিছু কিছু কাগজ নেইও এই কয়েকদিন আগে আমি আমার পাসপোর্ট বানালাম তো ব্যাপারটা হয়েছে কি কারা ভয় পায় কারা হাল্লা করে জাননি যার আছে আপনি পেট ভর্তি করে খেয়ে এসছেন আমি আপনাকেই বলছি আপনি পেট ভর্তি করে খেয়ে এসছেন আপনি দুটো টাইমে আপনি চিৎকার করতে পারেন হয় সত্যি করে চিৎকার করবেন যে আমার খিদে পেয়েছে আর না হলে নেক্সট টাইম খাওয়া স্টক রাখবার জন্য চিৎকার করবেন আপনার তো পেটটা ভরেই আছে আপনার চিৎকার আপনি কি বলবেন মা ভাত দাও মা ভাত দাও দাদা আরও বিষয় আপনার থেকে জানতে চাইব যে আপনি নাটক থিয়েটার সিনেমা সমস্ত কিছু করেছেন আপনার অভিজ্ঞতায় পরিপূর্ণ আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে আমি ডাইরেকশন করতে চাই এরকম মানে ছোট ছোট নাটক আপনি যেরকম বলছেন দই বা ইয়ে করেছেন তো অরুণাচলে করেছেন তো সেরকম কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে আমি এটা করতে চাই না দাদা বড় কষ্টের কাজ কারণ ব্যাপারটা হচ্ছে ডাইরেক্টর হতে গেলে না খুব মাথাটা ঠান্ডা রাখতে লাগে ডাইরেক্টর যখন হবেন না তখন আর্টিস্টের থেকে আরম্ভ করে টেকনিশিয়ানের থেকে আরম্ভ করে সবাইকে মাথা ঠান্ডা করে আলটিমেটলি আউটপুটটা বের করতে হবে ইটস ভেরি টাফ জব এত টাফ জব আমি নিতে পারবো না মানে ওই লেভেলের মগজে আমার মশলা নেই বুঝছেন তো তো আমি সাধারণ মানে কি একটা ছোটো মোটো অভিনয়ে চেষ্টা করছি এখন সেগুলি যখন করতে যাই না কাঁচা বাংলায় যে বলে ফাটে আমার ফেটে যায় কারণ আমি যখন কোনো চরিত্রে অভিনয় করতে যাই তখন আমি তো সিদ্ধার্থ নয় আমি তখন কোনো রাম বা রহিম বা যে ইট ইজ সেই চরিত্রটা তো সেই চরিত্রটা হাটে একভাবে খায় একভাবে কথা বলে একভাবে তার প্রিন্সিপাল আলাদা সে কাঁদে আর একভাবে তো চরিত্র যখন রূপায়ণ করতে যাচ্ছে তখন সেই সব নিয়েই ভাবতে হয় যে এই ক্যারেক্টারটা এই সময় যদি আসে ও কি করে কথা বলবে সাপোজ কোনো একটা কথা কোনো একটা ক্যারেক্টার সে ধরুন ফামলিং করে কথা বলে তো কিন্তু বাস্তবে তো আমি সিদ্ধার্থ মুখার্জি রকম করে কথা বলি না ফ্যামিলি করে কথা বলি কি তো সেই সাবজেক্টটা আজকে ধরুন একটা ক্যারেক্টার করছি একটা সিনেমাতে হোক বা ওয়েব সিরিজে হোক চরিত্র করছি বা নাটক একটা করছি কালকে আবার আরেকটা চরিত্রতে অভিনয় করতে যখন যাব আপনি এতগুলো ফিল্ম করেছেন তার মধ্যে জনপ্রিয় কোনটি বা আপনার প্রিয় কোন 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 রোলটা বা কোন কোন চরিত্রটাও না একটাও না তাই বিকজ আমি দেখবার পরে আমি বললাম ছি 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 আর একটু ভালো করা যেত এইটা কী করলাম আমি ছি 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 আমি বন্ধ করে দিই চোখ বন্ধ করে দিই আমি চোখ বন্ধ করে দিই হেত তেরি এটা করলাম ছি 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 আরও ভালো করে করা দরকার ছিল ব্যাপারটা হয়েছে কি করবার পরে রিলেশনটা আসে একজাক্টলি যে আরও ভালো করা যেত আরও ভালো করে করতে পারতাম নকও কোনো একটা সংলাপ আপনার ফিলমে কিচ্ছু মনে নি কিচ্ছু মনে নি কারণ ব্যাপারটা হইছে কি অনেকে দেখি অনেকে আর্টিস্টরা বলে সংলাপ তারা প্রতিভাসালী আমার মাথায় ঘিলু কম তো এইজন্য ঠিক হয় না হবে নেক্সট টাইম যখন আসব তখন ভালো করে সংলাপ শোনাব কথা দিলাম আর আমার সংলাপ তো আমার যারা সামনে বসে আছে জানতা জানার দেন তারা তো দেখছেই তারা তো আমাকে রাস্তায় দেখলে আমার কিছু কিছু সংলাপ নিয়ে কিছু কিছু কি বলে মিমস টিমস হয়েছে সেসব নিয়ে পাশ থেকে চিৎকার করে আমি ও না আমাকে আমার তখন মনে পড়ে না ওটার ওটার ছিল ওটার ওটা ছিল ওটার ওই ডায়লগটা ছিল সেই জন্য ভাইরাল হয়ে গেছে কিছু জিনিস চিৎকার করে তখন বুঝি যে সংলাপটা বোধ ওদেরকে ডাক ফেলতে পেরেছি আমি তো সেই জায়গায় মা কামাক্ষার আশীর্বাদটা পেয়েছি আর কি আপনাদের আশীর্বাদ পেয়েছি আর সবচেয়ে বড় যারা দেখছে অডিয়েন্সের আশীর্বাদটা পেয়েছি আমরা এতক্ষণ কথা বলছিলাম সিদ্ধার্থ মুখার্জির সঙ্গে ওনার ওনাকে ছুঁয়ে যাওয়া ওনাকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান উনি আমাদের সময় দেওয়ার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা সুস্থ থাকুন ভালো থাকুন আপনিও ভালো থাকবেন আর আমার সামনে যারা বসে আছেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই আনন্দ থাকবেন সবাইকে পূজার আমার প্রণাম জানাচ্ছি ছোটদের আমার জানাচ্ছি সবাই ভালো থেকো সবাই আনন্দ থেকো